তার পরদিন যখন জয়সিংহ মন্দিরে ফিরে আসলেন, তখন পূজোর সময় অতীত হয়ে গিয়েছে। রঘুপতি বিমর্ষ মুখে একাকী বসে আছেন। এর আগে কখনো এমন অনিয়ম হয়নি। জয়সিংহ এসে গুরুর কাছে না গিয়ে তাঁর বাগানের মধ্যে গেলেন, তাঁর গাছপালাগুলোর মধ্যে গিয়ে বসলেন। তারা তাঁর চারদিকে কাঁপতে লাগল, নড়তে লাগল, ছায়া নাচাতে লাগল। তাঁর চারদিকে পুষ্পখচিত পল্লবের স্তর, শ্যামল স্তরের উপর স্তর, ছায়াপূর্ণ সুকোমল স্নেহের আচ্ছাদন, সুমধুর আহ্বান, প্রকৃতির প্রীতিপূর্ণ আলিঙ্গন। এখানে সকলে অপেক্ষা করে থাকে, কথা জিজ্ঞাসা করে না, ভাবনার ব্যাঘাত করে না। চাইলে তবে চায়, কথা কইলে তবে কথা কয়। এই নীরব শুশ্রূষার মধ্যে, প্রকৃতির এই অন্তঃপুরের মধ্যে বসে জয়সিংহ ভাবতে লাগলেন, রাজা তাকে যে সকল উপদেশ দিয়েছিলেন তাই মনে মনে আলোচনা করতে লাগলেন। এমন সময় ধীরে ধীরে রঘুপতি এসে তাঁর পিঠে হাত দিলেন। জয়সিংহ সচকিত হয়ে উঠলেন। রঘুপতি তাঁর পাশে বসলেন। জয়সিংহের মুখের দিকে চেয়ে কম্পিত স্বরে বললেন, বৎস, তোমার এমন ভাব দেখছি কেন? আমি তোমার কি করেছি যে তুমি অল্পে অল্পে আমার কাছ থেকে সরে যাচ্ছ? জয়সিংহ কি বলতে চেষ্টা করলেন, রঘুপতি তাতে বাধা দিয়ে বলতে লাগলেন, এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য কি আমার স্নেহের অভাব দেখেছ? আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি জয়সিংহ? যদি করে থাকি তবে আমি তোমার গুরু, তোমার পিতৃতুল্য, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি, আমাকে মার্জনা করো। জয়সিংহ বজ্রাহতের ন্যায় চমকে উঠলেন, গুরুর চরণ ধরে কাঁদতে লাগলেন, বললেন, পিতা, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝতে পারি না, আমি কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছি না। রঘুপতি জয়সিংহের হাত ধরে বললেন, বৎস, আমি তোমাকে তোমার শৈশব থেকে মাতার ন্যায় স্নেহে পালন করেছি, পিতার ন্যায় যত্নে শাস্ত্র শিক্ষা দিয়েছি, তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে সখার ন্যায় তোমাকে আমার সমুদয় মন্ত্রণার সহযোগী করেছি। আজ তোমাকে কে আমার পাশ থেকে টেনে নিচ্ছে? এত দিনের স্নেহ মমতার বন্ধন কে বিচ্ছিন্ন করছে? তোমার উপর আমার যে দেবদত্ত অধিকার জন্মেছে, সে পবিত্র অধিকারে কে হস্তক্ষেপ করেছে বলো বৎস, সেই মহাপাতকীর নাম বলো। জয়সিংহ বললেন, প্রভু, আপনার কাছ থেকে আমাকে কেউ বিচ্ছিন্ন করেনি, আপনি আমাকে দূর করে দিয়েছেন। আমি ছিলাম গৃহের মধ্যে, আপনি সহসা পথের মধ্যে আমাকে বের করে দিয়েছেন। আপনি বলেছেন, কেই বা পিতা, কেই বা মাতা, কেই বা ভ্রাতা। আপনি বলেছেন, পৃথিবীতে কোনো বন্ধন নেই, স্নেহ প্রেমের পবিত্র অধিকার নেই। যাকে মা বলে জানতাম আপনি তাকে বলেছেন শক্তি। যে যেখানে হিংসা করছে, যে যেখানে রক্তপাত করছে, যেখানে ভাইয়ে ভাইয়ে বিবাদ, যেখানে দুই মানুষে যুদ্ধ, সেইখানেই এই তৃষিত শক্তি
রক্ত লালসায় তার খড়পড় নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি মায়ের কোল থেকে আমাকে এই কি রাক্ষসীর দেশে নির্বাসিত করে দিয়েছেন? রঘুপতি অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলেন। অবশেষে নিঃশ্বাস ফেলে বললেন, তবে তুমি স্বাধীন হলে, বন্ধন মুক্ত হলে, তোমার উপর থেকে আমার সমস্ত অধিকার আমি প্রত্যাহরণ করলাম, তাতে যদি তুমি সুখী হও তবে তাই হোক, বলে ওঠার উদ্যোগ করলেন। জয়সিংহ তাঁর পা ধরে বললেন, না 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 প্রভু, আপনি আমাকে ত্যাগ করলেও আমি আপনাকে ত্যাগ করতে পারি না, আমি রইলাম, আপনার পদতলেই রইলাম, আপনি যা ইচ্ছা করবেন, আপনার পথ ছাড়া আমার অন্য পথ নেই। রঘুপতি তখন জয়সিংহকে আলিঙ্গন করে ধরলেন, তার অশ্রু প্রবাহিত হয়ে জয়সিংহের কাঁধে পড়তে লাগলো।